आज कांती देशप्राण ब्लॉक के समुद्रवर्ती उपकूल भोगपुर मत्स्यकोटी एलाकार मत्स्यजीवी इंजिन नौका करे समुद्रे माछ धरे बाड़ी फेरार समय निम्नचापेर फले प्रबल जलोच्छ्वासे उल्टे जाय तादेर माछ धरार नौका। समुद्र पाड़ेर काछाकाछि एई दुर्घटना घटाय। नौकाय थाकाय मत्स्यजीवीरा कोनो रकम साँतार केटे पाड़े पौंछे जान। समुद्रे उल्टे जावा नौकाटिके सेई समय कोनोभावेई पाए तोला सम्भव हयनि। এই খবর পাওয়া মাত্র সমুদ্রবর্তী এলাকায় উপস্থিত হয় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল। স্থানীয় মৎস্যজীবী নেতৃত্ব গোপাল প্রধান ও স্বপন দলের সহযোগিতায় সমুদ্রে উল্টে যাওয়া নৌকাটিকে উদ্ধার করা হয়। সমুদ্রে মাছ ধরে ফেরার পথে অতিরিক্ত জলোচ্ছ্বাস এবং নিম্ন চাপের ফলে ওনার নৌকাটি ডুবে যায় এবং ওনারা যে কোনো ভাবে নিজের প্রাণ বাঁচিয়ে ওনারা উপরে উঠে আসেন এবং নৌকাটি ডুবন্ত অবস্থায় ছিল। আমরা তৎক্ষণাৎ খবর পেয়ে আমরা কাঁথি মহকুমা কোটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির পক্ষ থেকে দেশপ্রাণ ব্লকের যে আমাদের কোটি নেতৃত্বরা আছেন গোপাল প্রধান স্বপন দলাই ইনাদেরকে নিয়ে আমরা সেখানে গিয়ে নৌকাটি পুনরুদ্ধারের ব্যবস্থা করি এবং যে সকল কর্মীরা এবং মৎস্যজীবী যেনার নৌকা যেনার আছে ওনাদের আমরা খোঁজখবর নেই, ওনাদের যাতে চিকিৎসা করানো যায় এবং মৎস্যজীবী মালিকের হাতে ওই খটি ওই নৌকো মালিকের হাতে আমরা কিছু সংগঠনের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য করি। যে সমস্ত মৎস্যজীবীরা আহত হয়েছেন তাদের চিকিৎসা সহ ইঞ্জিন নৌকা মেরামতির জন্য নৌকার মালিক ভরত করের হাতে কিছু আর্থিক সাহায্য প্রদান করেন। এই ঘটনায় রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি ফোন করে মৎস্যজীবীদের খবর নেওয়ার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউ, রিপোর্ট আনন্দ বাংলা।